সত্য মিথ্যা নামে একটা প্লেলিস্ট করব সেখানে আপনারা এই ভিডিওগুলোতে পাবেন বন্ধুরা জীবনে এই ফরেক্স লাইফে যা কিছু শিখতেছি যা কিছু দেখতেছি আজকে এই তেরো বছরের অভিজ্ঞতা এগুলো যদি আমরা যদি না বলে যাই তাহলে আমরা হব জ্ঞান পাপি সত্য কথা যদি না বলে যাই আমি এবং অনেক সত্য কথা আমার এখানেও আমি তুলে ধরেছি অনেক কিছু তুলে ধরেছি অনিবার্য সত্য এবং অনেকে এগুলো পজিটিভলি নিয়েছেন অনেকে নেগেটিভলি নিয়েছেন কারণ এমন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার কোনো সমালোচক নাই সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকে আমার যে অভিজ্ঞতাটা তুলে ধরবো সেটা হচ্ছে যে ফরেক্স কেরিয়ার নিয়ে আমি কথা বলবো এবং কেরিয়ারটা কেন এখানে কেরিয়ারটা মাত্র ফাইভ পার্সেন্ট সত্য এই ফরেক্সের উপরে কেরিয়ার সেটা নিয়ে একটু বিশ্লেষণ করব। বন্ধুরা আসি আমরা যে ফরেক্স মাত্র পাঁচ পার্সেন্ট সত্য আপনি আমরা আপনি দেখুন এই কয়েকটা আমি ইমেজ দেখাচ্ছি আপনি দেখেন এটা ফরেক্স হোক এটা বিটকয়েন এটা ফরেক্সেরই একটা একটা পার্ট এখন দেখেন আজকে চায়নার মতো দেশেও আজকে বিটকয়েন নিষিদ্ধ করেছে কারণ কি কারণ অনলাইনে যে সমস্ত লেনদেনগুলো হচ্ছে এর মধ্যে ম্যাক্সিমাম জুয়ারিদের দখলে ম্যাক্সিমাম ইজুয়ারিদের দখলে যারা জুয়া খেলে তাদের দখলে এখন সারা বিশ্ব যদি আপনি জুয়ারিদের যদি দখলে থাকে এগুলো আপনি দেখেন যারা এবং ইউজ আজকে তিন চার বছর বা পাঁচ বছর আগেও কিন্তু এই এগুলোর এবং আলাদা ডলার ছিল না হ্যাঁ যেগুলো ছিল জুয়ালিরা যেগুলো করে সেগুলো আর পেমেন্ট অনলাইন পেমেন্ট যেগুলো করে সেগুলোর জন্য বা আলাদা ডলার মানে ডলার দুই রকমের হয়ে গেছে ঠিক আছে জুয়ারে জুয়া খেলার জন্য এক ধরনের ডলার গেম খেলার জন্য আর একটা হচ্ছে এখন এটার কারণ কি সর্বত্রে গেম চলে আসছে গেম ছাড়া কোনো কথা নেই এখন দেখেন এটা ওয়ান কাইন্ডস অফ গেম এটা ওয়ান কাইন্ডস অফ গেম দেখেন একটা মার্কেট প্যাটার্ন ড্র করেছে প্যাটার্ন এখানে প্যাটার্ন এখান থেকে এখানে যাচ্ছে আবার এখানে আরেকটা হচ্ছে আপনি বলেন একজন বিগিনারকে আপনি এখান থেকে একজন বিগিনারকে আপনি আমি এটা হয়তো এটার উপরে মাউস বাড়া করে দেখা যাচ্ছে না একজন বিগিনারকে আপনি দিয়ে প্রথমে শুরু দিতে পারেন কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত থেকে নিয়ে ভাবে টিকে থাকতে পারেন নাকি এখানে কতদিন টিকে থাকেন না আপনি বলবেন যে না হ্যাঁ আমরা তো বলেই দেই যে এখানে যেন তারা কেরিয়ার করতে বা নাম আসে চিন্তা ভাবনা করে হাজার বার কাকে আপনি চিন্তা ভাবনা করবেন আর বাবা যদি এগুলো যদি শুনি তাহলে আপনি একটা সন্তানকে একটা সন্তানকে সে যখন কথা বলছে যে বাবা অমুক জায়গাতে যাইও না তুমি হারিয়ে যাবে হারিয়ে গেলে তোমাকে কি যেন বলে ছেলে ধরা আছে ওরা নিয়ে যাবে এগুলো বলেন কিন্তু এত কিছু বলার পরেও কেন তার সাথে সাথে থাকি আমরা কারণ কি কারণ এটা বললেই হবে না এটা বললেই হবে না সে কিন্তু ফাঁদে পড়ে যাবে নিশ্চিত এর জন্য তাদেরকে যারা এডাল্ট আছে তারা চাইল্ডদেরকে সাথে সাথে আগে এখন এই ফরেক্স এখানে এই আজকে আমার বক্তব্য হচ্ছে এখানে ফার্স্ট ফাইভ পার্সেন্ট কথা সত্য আর এক হাজার জনে এ বিষয় বক্তব্য অনেকে আগে দিয়ে আসছি এবং এক হাজার জনে আপনার এক হাজার জনে একজনও এখানে টিকে কেনার সন্দেহ আছে এক হাজার জনে একজন এক পার্সেন্ট এক পার্সেন্ট নয় এক পার্সেন্ট তো নয় আপনার এক হাজার জনে প্রতি এক হাজার জনে আপনার একজন এক টিকে কেনার সন্দেহ আছে তাহলে আপনি ফরেক্স এমন একটা কেরিয়ার এখানে লস করতে করতে এখানে যে কি অবস্থা আমি যদি মানুষের এই অভিজ্ঞতার আলো আমি যদি ফরেক্স লাইফে যারা ফরেক্স জীবনে আসে দেখুন বিভিন্ন ধরনের কেরিয়ার ইয়ে নিয়ে কি কয় বিভিন্ন ধরনের প্রলোভনে পড়ে তারা এখানে আসে ব্রোকারের প্রলোভন এখন তো অনলাইনে আপনার ডিজিটাল যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে যেগুলো আমরা এখন একটা ইউটিউবে একটা ভিডিও দেখলি একটা নিউজ দেখতে গেলেই সেখানে দেখা গেছে আপনাকে আর যদি কোনোদিন দেখে যদি আপনি কোন ফরেক্সের ভিডিও দেখেন কারণ ওরা কিন্তু ওদের আপনার ইয়ে দিয়ে কি যেন বলা হয় অ্যালগোরিদম দিয়ে কিন্তু ওরা বলে জানে জানতে পারে যে আপনি কি নিয়ে সার্চ করেন আপনি যেটা নিয়ে সার্চ করেন সেটাই দিবে তারা আপনাকে এবং তখন বারবার ফরেক্স এমন ভাবে ফরেক্স কে আপনাকে তারা আপনার কাছে খুব মজাদার করে তুলবে আপনি ফরেক্স এ থাক করতে আপনি বাধ্য হবেন এবং এক আপনি কিছু লস করে ফেলেন এখন এখানে লস করার পরে এখানে থাকে কেন লস করার পরে এখানে থাকার কারণ কি লস করার পরে এখানে থাকে যেমন অনেকে অফিসে করতে পারে না অফিসে করতে পারে না বসের জালায় ঘরে করতে পারে না ফ্যামিলির জালায় কারণ একবার লস করে যেখানে সেখানে ফ্যামিলি সাপোর্ট দেয় আর অফিসের বসে সাপোর্ট দেয় তার কাজের ক্ষতি হয় এই তাহলে উনি চুরি করে করে উনি ফরেক্স করেন চুরি করে ফরেক্স করেন অনেকে লস করার কারণে বাবা মার বোকা খাইয়া সহ্য করতে পারে নাই ঘর ছেড়ে বাইরে এসে ফলায় ফলায় ফরেক্স করতেছে এখন এটার কারণ কি আপনি ফরেক্সে ছাড়তেছেন কিন্তু ফরেক্স কিন্তু আপনাকে ছাড়তেছে না এই জন্য আজকে অনেকবার যে সত্যগুলো বলে দিচ্ছি ফরেক্স যদি করেন ফরেক্স দেখে শুনে করেন অনেক মানুষ একটা কথা বলে যেমন আমরাও অনেক সময় কই বলি যে সাঁতার না শিখে পানিতে নামবেন না আরে ভাই পানিতে নাম নামলে তো সাঁতার শিখেই যাবে না পানি যে তো তাকে নামতে হবে নাকি পানি দিয়ে একবার তাকে খাইতে হয় এটা কারো আন্দার হয় কারো মাধ্যম হয় কারো ইয়েতে হয় কারণ প্রতিটা মানুষে একা একই কোনো না কোনো জায়গাতে সে ভালোবাসে হ্যাঁ পানি খাই আসে দেখা গেছে সেখান থেকে এমন খুব কমই হয় যে সাঁতার কাটতে যেয়ে আসে মারা যায় এরকম খুব কমই হয় কথাটা কথার মত কথার কথা নয় কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা আসবেন থাকবেন আপনাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না কোনো না কোনো অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের পিছনে ঘুরবে কারণ একমাত্র টাকা নগদ টাকা যদি ডিপোজিট করার যদি কোনো কিছু থাকে নগদ টাকা দিয়ে যদি শুরু করা কোনো বিষয় থাকে অনলাইনে কোনো প্ল্যাটফর্ম সেটা হচ্ছে যে কে ফরেক্স অতএব এখানে ফাইভ পার্সেন্ট কথা সত্য আর আপনি সাকসেস আমি বলছি এক হাজার জনে যদি একজন হয় তাহলে এক পার্সেন্ট হয় না অতএব খুব খেয়াল করে জেনে শুনে বুঝে তারপর এখানে আসেন আপনি দেখেন প্যাটার্ন অবস্থা বিট কয়েনে তো মোটেও করবেন না বিট কয়েন আমরা জানি না আমাদের দেশ যদি কোনোদিন যদি ফরেক্স যদি এখানে যদি আইন সিদ্ধ করে কবে যে বিট কয়েন বিট কয়েন করার কোনো অনিশ্চয়তাই নেই সম্পূর্ণভাবে জুয়া চলে এখানে সম্পূর্ণ কারণ এখানে জুয়াই দিয়ে শুরু হয়েছে এগুলো আমি এগুলো নিয়ে এত বেশি বিশ্লেষণ করতে চাচ্ছি না আমি বড় ধরনের এত বড় বিশ্লেষক নই কিন্তু আমি একটা জিনিস জানি এই ফরেক্সের এর ক্যারিয়ার আপনি বাংলাদেশে ফরেক্স নিষিদ্ধ এবং এটা আপনারা জানেন এবং গরিব দেশ হওয়ার কারণে এখানে অনেক মানুষ অভাবের তাড়ানোর ফরেক্স এর মধ্যে ঝুঁকে পড়ে তো ফরেক্স এর মধ্যে যখন অভাবের তাড়ানে আপনি আসতেছেন তাহলে আপনি এই ধরনের দিয়াগুলো আপনি কি ধরে কি বুঝে যাবেন কোনটা সাপ্লাই জোন কোনটা ডিমান্ড জোন কিভাবে ট্রেড করলে পরে আপনি এখানে সফল হবেন এই জিনিসগুলো আপনাকে বুঝতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে ঠিক আছে এখানে বায়ার নাই এই জন্য মার্কেট নিচে চলে আসছে এখানে সেলার নাই প্রত্যেকটা ক্যান্ডেল এর সেম সিস্টেম হয় আপনি যদি এগুলো যদি যে কোনো টাইম প্রেমে যে কোনো টাইম প্রেমে আপনি আসেন আপনি মান্থলিতে আসেন উইকলিতে আসেন ডেলিতে আসেন প্রত্যেকটা টাইম ফ্রেমে এই ধরনের ধারণাগুলো এই ধরনের ঘটনাগুলো ঘটে কয়জন আমি কিন্তু বেশ কিছু অ্যানালাইসিস দেখেছি আছে আমার কষ্টের বিষয়ে বেশ কিছু অ্যানালাইসিস দেখেছি কয়জন অ্যানালাইসিস দেওয়ার সময় এখানে চিন্তা করছেন যে এই মার্কেট কিন্তু এখানে কিন্তু স্টপ লস দিয়ে আপনি 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 ট্রেডে থাকেন অথবা আপনি যখন এখানে ট্রেড করবেন আপনি খুব সাবধানে ট্রেড করবেন হ্যাঁ এখন মার্কেট যখন এক পর্যায়ে এসে যায় কিছু লাভ তো মার্কেটে করি কিছু লাভ করে কিছু লাভ করার পরে কিন্তু সেখানে কি অনিশ্চিত যাত্রা এখন দেখেন আগামীকালকে আমি আমি কোনো অ্যানালাইসিস দিতে চাচ্ছি না কিন্তু তারপরও যেন সামনে ভাসে জন্য একটা কিছু না দিয়ে পারি না আপনি দেখেন এখানে আমার মূল কথা অন্যদিকে চলে যাবে তাই আমি দিতে চাচ্ছি না মুভিং এভারেজ চোদ্দ দিয়ে যদি আপনি যদি এখানে যে এখন আসেন এটা কো যাচ্ছে আমি মনে করি যে ডে ওয়ানে যদি আপনি ধরেন মার্কেট ফরেক্স মার্কেটের নিয়ম আছে মার্কেট যেভাবে নামে সেভাবে আবার উঠতেছে এই দেখেন এখানে কত ষোলো আটান্ন মার্কেট এখানে চলে যেতে পারে এখানে যে তারপরে সেখান থেকে মার্কেট আবার নিচে আসতে পারে দেখেন মার্কেট এই যদি এই রেসিস্টেন্স ব্রেক করাটা মার্কেটের জন্য এখন অনেক কষ্টকর হয়ে গেছে এই যে এই রেসিস্টেন্স ব্রেক করা

আপনি তো এখানে থিঙ্কিং নিয়ে আসেন যে ইনকামের থিঙ্কিং নিয়ে আসেন আপনি যদি ইনকামের থিঙ্কিং নিয়ে আসেন তখন আপনি মনে করবেন আপনি নেগেটিভ আপনি পজিটিভ করার জন্য চেষ্টা করবেন তাই সাবধান আমি আবারও বলছি ফরেক্সে ক্যারিয়ার ঘোরার আগে হাজারবার চিন্তা করুন অনেক কিছু করতে পারেন আপনি আপনি গ্রাফিক শিখেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন প্রতিটা মানুষ নতুন পৃথিবীতে আসার সাথে তার একটা ওয়েবসাইট প্রয়োজন আপনি সেখানে ক্যারিয়ার ঘোরেন কত বিজনেস আছে খাদ্য নিয়ে আপনি বিজনেস করেন আপনি কি জন্য বলা হয় মানুষের ওই যে ফুসাকাসা যেগুলো ড্রেস সেগুলা নি আপনি ব্যবসা করেন অনেক কিছু রয়ে গেছে কিন্তু আপনি উদ্যক্ত হন আমি আশা করি আপনি উদ্যক্ত হন জিকরণ কিছু নি আপনি উদ্যক্তর চিন্তা করেন হ্যাঁ এন্টারপ্রেনার হওয়ার জন্য আপনি মাথা রাখেন আপনি একজনে হাজার জনের আপনার রিজিকের ব্যবস্থা করবেন হ্যাঁ আমাদের এটাও একজনের ওয়ান ক্যানসব এন্টারপ্রেনার আমরা এই জন্য এখানে চরম সত্য কথাগুলো আমরা একের পর এক বলে দিচ্ছি বন্ধুরা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আপনি যদি কেউ যদি ফ্রিতে ফ্রিতে আমি ফরেক্স সমস্ত সেবাগুলো আমি ফ্রিতে দিচ্ছি আমি শেখাচ্ছি আপনারা আমার ইয়াতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চলে আসেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ক্লিক করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন হন জয়েন হয়ে আপনারা ফরেক্স এখানে ফ্রি টিপস নিতে পারেন যারা লস করেছেন যারা এখনো ফরেক্স টিকে আছেন এবং কি জন্য বলা হয় ছাড়তে চাচ্ছেন না রসগুলো রিকভার করতে চাচ্ছেন চরম সত্য কথাগুলো নিয়ে চরম সত্য কথাগুলো সহ জেনে তারপর আপনার করে বন্ধুরা আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকেন সত্য থাকেন আবার রিভিউ করছি ফরেক্স ক্যারিয়ার মাত্র পাঁচ পার্সেন্ট সত্য যত কথাগুলো আসে কথা সত্য পাঁচ পার্সেন্ট কিন্তু আমি বলে দিছি এখানে সফলতা হচ্ছে এক হাজার জনে একজন এক হাজার জনে একজন সফল হতে পারে বাকি সবাই টাকা পয়সা রেখে হারিয়ে এখান থেকে চলে যায় এরপরে খুবই রিস্কি বিজনেস বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যবসা যারা গরিব এবং খুব দ্রুত যারা উঠতে বয়সী আনএমপ্লয়মেন্ট যারা আছে খারাপ খুব দ্রুত এখানে চলে আসে অতএব সাধু সাবধান শেখার আগে এখানে আসবেন না উল্টাপাল্টা যত কিছু বুঝতে হবে শিখতে হবে জানতে হবে এত ইজিতে যদি আপনার যদি ফার্স্ট যদি কেরিয়ার ঘোরা যায় তাহলে তো সবাই তো এখানে আসতে চাইতো সরকারে বলতো সবাই আসেন সবাই ফরেক্স শিখেন এটা রিস্কি এটার সাথে অনেক কিছু জড়িত যেগুলো একের পর এক ভিডিও আসছে একটা ভিডিও মিস করবেন না কারণ সর্বশেষ আমি এমন কিছু অ্যানালাইসিস দেবো এমন কোনো চরম সত্য ইন্ডিকেটর দেবো এবং চরম সত্য চরম সত্য বলতে একদম মানে